মজিন দ্য ওয়ার্ম ভ্যালি সিনেমার শুরুতেই হাজার বছর আগের ঘটনা দেখানো হয়। এখানে দেখানো হয় যে রাজকুমারী জিনজু সবাইকে অর্থাৎ প্রজাদের ভীত সন্ত্রস্ত করে রাখার জন্য কঠোর নিয়ম বানায়। এই কঠোর নিয়মে একটি শাস্তি রয়েছে। শাস্তিটি হলো যে রাজকুমারীর কাছে পৌঁছানোর চেষ্টা করবে তার উপর একটি ভয়ানক অভিশাপ লাগবে, আর এই অভিশাপের দরুন তার পিঠে একটা চিহ্ন তৈরি হবে, আর 40 বছরের মধ্যেই তার ভীষণ যন্ত্রণাদায়ক মৃত্যু হবে। শুধু তাই নয়, তার নেক্সট জেনারেশন অর্থাৎ উত্তরসূরিদের ওপরেও এই অভিশাপের প্রভাব পড়বে, আর তারাও সাজা ভোগ করবে। কিন্তু ড্রাগন বোন, সেলেস্টিয়াল স্টর্ম আর মিউচুয়াল ওয়ার্ম এই দুটো জিনিস একসঙ্গে মিলিয়ে দিলে কোনো ব্যক্তি এই অভিশাপ থেকে মুক্তি পাবে। এরপর হাজার বছর পরের দৃশ্য দেখানো হয়, তার মানে বর্তমান সময়ের ঘটনা দেখানো হয়। এখানে একজন প্রফেসর ড্রাগন বোনের ওপর লিখে রাখা ধাঁধা সলভ করার চেষ্টা করে যাতে সে মিউচুয়াল ওয়ার্মের কাছে পৌঁছাতে পারে। এখানে আমরা হুবাই নামের একজন ছেলেকে দেখতে পাই। তারা দুজন মিউচুয়াল ওয়ার্ম খোঁজার চেষ্টা করে। অনেক পরিশ্রমের পরেও প্রফেসর 8টা ধাঁধার মধ্যে কেবলমাত্র 5টা ধাঁধাই সলভ করতে পারে। সে হুবাইকে বলে বাকি 3টে ধাঁধা কোন লেজেন্ড মাস্টারই সলভ করতে পারবে। এরপর আমরা একটি শো দেখতে পাই যেখানে দুজন ছেলে তাদের কাছে ড্রাগন বোন আছে বলে দাবি করে, আর সামনে বসে থাকা লোকজন তাদের কথায় বিশ্বাস করে তাদের কাছে টাকা লাগায়। তারপর এই জায়গার মালিক মিস্টার জো এসে হাজির হয়। তখন সে বলে ড্রাগন বোন কোনো বেচার জিনিস নয়, ড্রাগন বোন আসলে জীবন বাঁচানোর কাজে ব্যবহার করা হয়। মিস্টার জো তাদের আরো বলে কিছু সময় আগেই কয়েকজন যুবক ছেলে এই ড্রাগন বোনের খোঁজ করার জন্য গেছিল, কারণ তাদের একজন বন্ধু অভিশাপগ্রস্ত ছিল। কিন্তু ড্রাগন বোন খোঁজ করার সময় তাদের ভয়ঙ্কর ভয়ঙ্কর জন্তু জানোয়ার যেমন বিষাক্ত মাকড়সা আর লাল চৌকাওয়ালা ভেড়িয়ার সামনে পড়তে হয়। অনেক কষ্ট করে তারা ড্রাগন বোন খুঁজে নিয়েছে, কিন্তু তারাও এই ভয়ঙ্কর অভিশাপের সম্মুখীন হয়েছে। তাদের মধ্যে মিস্টার জোয়ের মেয়ে লিং লং রয়েছে, ফ্যাটি গোলতুত, প্রফেসর সান, হুবাই আর তার গার্লফ্রেন্ড ইয়াং, এরা 5 জন রয়েছে। সেই জন্যই প্রফেসর এবং হুবাই মিউচুয়াল ওয়ার্ম খোঁজার জন্য মরিয়া হয়ে উঠেছে, কারণ তারাও 40 বছরের মধ্যেই মারা যাবে। এর পরের দৃশ্যে দেখানো হয় হুবাই এবং তার বাকি সাথীরা মিলে আরো একবার মিউচুয়াল ওয়ার্ম খোঁজার জন্য বেরিয়ে পড়েছে। যাওয়ার সময় তারা একটি হোটেলে রাত্রি যাপনের পরিকল্পনা করে। রাত্রিবেলায় হঠাৎই তারা হাজারো ফায়ার ফ্লাই দেখতে পায়, আর এইগুলো আকাশে উড়ে বেড়াচ্ছিল। হোটেলের মালিকের মেয়ে তাদের সবাইকে বলে এখানকার কোনো ফায়ার ফ্লাইকে ধরলে সেটি পুড়ে মারা যাবে। তারপর একটি কাচের বোতল খুলে সে বলে এটি হলো ফায়ার ফ্লাইদের কিং, মানে রাজা। রাজা যা চায় ফায়ার ফ্লাই গুলো তাই চায়। যদি এদের রাজা পুড়ে মারা যায় তাহলে সমস্ত ফায়ার ফ্লাই গুলো রাজার কাছে এসে নিজে নিজেই পুড়ে মারা যাবে। যখনই সে বোতল খোলে তখনই সমস্ত ফায়ার ফ্লাই গুলো রাজার আশেপাশে ঘুরতে থাকে। পরের দিন সকালে তারা পাহাড়ের চূড়া দিয়ে উঠে তাদের গন্তব্যের দিকে রওনা দেয়। এরপর যখন তারা ভেলায় চাপে তখন মালিকের মেয়ে তাদের ওয়ার্নিং দিয়ে দেয় যে রাত্রিবেলায় এই জলাশয় থেকে, এই ঘাটি থেকে বিষাক্ত গ্যাস বেরোয়, আর এই বিষাক্ত গ্যাস থেকে তারা যেন নিজেদের সামলে রাখে। এরপর তারা একটি গুহার মধ্যে দিয়ে যায়। ফ্যাটি লিং লং কে ওই কাচের বোতলটি দেখায় যেটির মধ্যে ফায়ার ফ্লাইয়ের রাজা রয়েছে। লিং লং ফ্যাটির ওপর রেগে যায়, তাই ফ্যাটি তাকে কথা দেয় যে সে সেটি পুনরায় রেখে দেবে। এরপর তাদের মধ্যে একজন ছেলে একটি মাছ ধরার চেষ্টা করে, কিন্তু মাছটি তাকে কামড়ে দেয় আর কাটা অংশ থেকে রক্ত ভেলায় পড়ে। তখন তাদের মধ্যে একজন বলে এগুলো হলো সব ভাইপার মাছ, অর্থাৎ রাক্ষসে মাছ, রক্তের গন্ধ পেলেই তারা আমাদের ওপর হামলা করবে। আর হয়ও ঠিক এই রকমই, তারা মাছগুলির ওপর ফায়ার গান চালায় এবং কোনোভাবে নিজেদেরকে বাঁচিয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর জলের স্রোত বেড়ে যাওয়ায় তারা একে অপরের থেকে আলাদা হয়ে যায়। হুবাই ইয়াং আর গোলটুত ঝর্ণা দিয়ে নদীর জলে পড়ে যায়। এরা তাদের গন্তব্যের খুব কাছাকাছি পৌঁছে গেছে। অন্যদিকে তাদেরই আর একটি গ্রুপ নিজেদের সঙ্গীদের খোঁজার চেষ্টা করে। তারা সেখানে অনেক পচা গলার লাশ দেখতে পায়। এবার প্রথম গ্রুপটির ওপর একটি বড় লিজার্ড হামলা করে এবং দ্বিতীয় গ্রুপটির ওপরে আর একটি বড় লিজার্ড হামলা করে। লিজার্ডের থেকে বাঁচার জন্য প্রফেসর একটি ফায়ার গান চালায় আর এর মাধ্যমে নিজেদের লোকেশন অন্য গ্রুপকে জানিয়ে দেয়। দ্বিতীয় গ্রুপটিও খুব চালাকের সঙ্গে লিজার্ডের সাথে মোকাবেলা করে এবং তারা পুনরায় এক হয়ে যায়। তারা একটি নদীতে লাভ দেয় আর এই নদীতে লাভ দেওয়ার পর তারা বুঝতে পেরে যায় যে এখানে হাজার হাজার লিজার্ড রয়েছে।
কিন্তু লিজার্ডগুলো এখন ঘুমিয়ে রয়েছে, তাই তারা চুপচাপ সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এখানেই একটি বিপদের সৃষ্টি হয়, লিজার্ডগুলো জেগে যায়। লিজার্ডের একটা হামলায় প্রফেসর ঝোপঝাড়ের মধ্যে আটকে যায়, কিন্তু তাদের মধ্যে একজন যেন তেন প্রকারে প্রফেসরের প্রাণ বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পর বাতাসে উড়ে বেড়ানো একটি আইল্যান্ড তারা দেখতে পায়। অনেক কষ্ট করার পর তারা এই আইল্যান্ডটিতে পৌঁছে যায়। সেখানে পৌঁছে সেখানকার দৃশ্য দেখে তারা তো অবাক হয়ে যায়, কারণ এখানকার দৃশ্য স্বর্গের থেকে কম নয়। হুবাই বলে এখানে একটা সময়ে সব রকম ঋতুর মজা নেওয়া যায়। এখানে এসে তারা সবাই ভীষণ খুশি হয়। তারা জলে নেমে পড়ে এবং আনন্দ করতে থাকে। পরের দিন সকালে তারা আবার তাদের জার্নি শুরু করে। সামনে যাওয়ার সময় একটি বিশাল বড় কাঁকড়া তাদের পথ আটকায়। প্রফেসর বলে এই কাঁকড়াটি হলো অমর, একে যতই আঘাত করা যাক না কেন এর কিছুই হবে না। যদিও বা কখনো এর গায়ে কোনো আঁচড় লাগে তাহলে সে এই ঝিলের মধ্যে, এই নদীর মধ্যে গিয়ে তার আঘাত পুনরায় ঠিক করে নেবে, কিন্তু এই কাঁকড়া কখনোই মরবে না। এবার যুদ্ধ শুরু হয়ে যায় আর তারা সকলে মিলে প্রাণপণে চেষ্টা করে কাঁকড়াটিকে আঘাত করার। কিন্তু তারা যতই আঘাত করুক না কেন কাঁকড়াটির কিছুই হয় না। কিন্তু আঘাত করতে করতে তাদের মধ্যে লিং লং আহত হয়ে যায়। এরপর তারা সকলে মিলে খুব চালাকির সঙ্গে কাঁকড়াটিকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। তাদের কাছে থাকা বড় বোমা দিয়ে কাঁকড়াটির ওপরে তারা হামলা করে। তাদের এই ট্রিকটি কাজে লেগে যায়। তাদের বোমায় কাঁকড়াটি ভীষণভাবে আহত হয়। নিজের দেহ পুনরায় ঠিক করার জন্য কাঁকড়াটি জলে নেমে পড়ে, অর্থাৎ সেই ঝিলের জলে। আর এখানে উপস্থিত সবাই মিলে ওই কাঁকড়াটিকে নদীতে নামার থেকে আটকাতেও পারে না। হুবাই আগে থেকেই জানতো যদি কাঁকড়াটি আবার ফিরে আসে তাহলে কাঁকড়ার হাত থেকে তাদের কেউ বাঁচাতে পারবে না। তাই সে কাঁকড়াটিকে আটকানোর জন্য জলে নেমে পড়ে, নিজের হাত থেকে রক্ত বের করে কাঁকড়াটির গায়ে লাগিয়ে দেয়। রক্তের গন্ধ পেয়ে সেখানে সেই রাক্ষসে মাছগুলো, অর্থাৎ ভাইপার মাছগুলো আসতে শুরু করে। সুযোগ বুঝে হুবাই নিজেকে সুস্থ রেখেই জলের মধ্যে থেকে বেরিয়ে আসতে পারে। এদিকে জলের মধ্যে রাক্ষসে মাছগুলো কাঁকড়াটিকে খেতে শুরু করে আর সেখানে কাঁকড়াটি মারা যায়। তারা একটু শান্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু ঠিক তখনই লিং লং নিচে পড়ে যায়। কাঁকড়া তাকে যে আঘাত করেছিল সেই আঘাতের ব্যথায় তার মৃত্যু হয়। এই ঘটনাটির পর তারা ভীষণ ভেঙে পড়ে আর এখান থেকেই বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হুবাই তার কাঁধের দাগটি দেখিয়ে বলে, আমি সেই মানুষটির সাথে দেখা করতে চাই যে এই অভিশাপ বানিয়েছে। যেন তেন প্রকারে আমি এই অভিশাপ শেষ করেই ছাড়ব, শুধুমাত্র নিজের জন্যই নয়, নিজের উত্তরসূরিদের জন্য এটা আমাকে করতেই হবে। কাউকে না নিয়ে সে একলাই যেতে শুরু করে। বাকিরাও তার মধ্যে এই জোশ দেখে তার সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু প্রফেসর তাদের সঙ্গে যেতে চায় না, সে সেখানেই থেমে যায়। কিছু দূর সামনে এগিয়ে গিয়েই একটি পাহাড়ের চূড়াতেই তারা শিয়ং অং এর মাকাবরা, অর্থাৎ তাদের গন্তব্যস্থান দেখতে পায়। ভেতরে প্রবেশ পথেই তাদের সামনে মিউচুয়াল ওয়ার্ম রাখা রয়েছে। হুবাই খুব চালাকির সঙ্গে ওয়ার্ম হাতে নিয়ে নেয়। ওয়ার্ম হাতে তোলার সঙ্গে সঙ্গে সেখানকার ঘন্টাগুলো ভাসতে শুরু করে। ঘন্টার আওয়াজ শুনে কাঁকড়াগুলো যেতে শুরু করে আর কিছুক্ষণ পর সেখানে উপস্থিত একটি বড় মূর্তি কেঁপে ভাঙতে শুরু করে আর একটি বিশাল আকার সাপ তাদের সামনে চলে আসে। সাপটি এতটাই ভয়ঙ্কর এবং এতটাই বড় যে সাপটিকে দেখার পরে যে কেউ অজ্ঞান হয়ে যাবে। আর এখান থেকেই গল্প আবারও হাজার বছর পেছনে যায়। সেখানে রানীকে দেখানো হয় যে মরার আগে তার পোষা সাপকে দেয় ওয়ার্মটি সুরক্ষিত রাখার জন্য। আর এই ওয়ার্মের জন্যই সাপটি এত ভয়ঙ্কর এবং বিশাল আকার ধারণ করে। সে হাজার বছর ধরে পাহাড়ের মধ্যেই শুয়েছিল, কিন্তু ওয়ার্ম চুরি হয়ে যাওয়ার কারণেই তার ঘুম ভেঙে যায়। এখন এই ভয়ঙ্কর সাপটি জেগে গেছে। হুবাই এবং তার সঙ্গী সাথীরা প্রাণ বাঁচিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সেখানে কোনো রাস্তা না পেয়ে সাপের সঙ্গে যুদ্ধ করতে হয় তাদের। তারা সকলে মিলে সাপটির ওপরে হামলা করতে শুরু করে। এই হামলায় সাপটি আরো রেগে যায়। এবার সাপটিও তাদের ওপরে আক্রমণ করা শুরু করে দেয়। সাপটির হাত থেকে তারা এদিক ওদিক বেঁচে পালাতেই থাকে, কিন্তু ঠিক তখনই ফ্যাটির ব্যাগ থেকে ওই কাঁচের বোতলটি পড়ে যায়, যে কাঁচের বোতলে ফায়ারফ্লাই এর কিং রয়েছে। এবার হাজারো হাজারো ফায়ারফ্লাই তাদের কিং এর কাছে আসতে শুরু করে। বন, জঙ্গল, জলাশয়, ঘাটি সব পেরিয়ে তারা খুব তাড়াতাড়ি তাদের রাজার কাছে আসতে শুরু করে। ঠিক তখনই হুবাইয়ের মাথায় একটা বুদ্ধি আসে যে যদি এই কিং ফায়ারফ্লাইকে সাপটির কাছে জ্বালিয়ে দেওয়া হয় তাহলে বাকি ফায়ারফ্লাইগুলোও সাপের কাছে এসে নিজে নিজেই জ্বলতে থাকবে আর এই আগুনে জ্বলে সাপটিও মারা যেতে পারে। বোতলটা নিয়ে হুবাই সাপটির দিকে দৌড়তে শুরু করলে সাপের একটি হামলায় সে দূরে ছিটকে গিয়ে পড়ে আর বোতলটিও দূরে গিয়ে ফেটে যায়।
ঠিক তখনই বোতল ফেটে ফ্লায়ার ফ্লায়ার কিং মুক্ত হয়ে যায় আর সেটি উড়তে শুরু করে। ঠিক তখনই একজন লোক ওই ফ্লাই কিং কে ধরে ফেলে, আর এই লোকটি আর কেউ নয় বরং প্রফেসর নিজে। সে তার সঙ্গী সাথীদের পেছন পেছন ফিরে এসেছে। কিং কে ধরার পরে প্রফেসরের হাত জ্বলতে শুরু করে এবং প্রফেসর শেষবারের মতো বলে, এটা আমি কিন্তু তোমার জন্যই করলাম। এই বলে সে সাপের মুখের মধ্যে লাফিয়ে পড়ে এবং নিজের প্রাণ বিসর্জন দিয়ে দেয় বাকিদের বাঁচানোর জন্য। নিজেদের রাজাকে সাপের মুখে এতে দেখে সমস্ত ফায়ার ফ্লাই গুলো সাপটির মুখে যেতে শুরু করে। সাপের মধ্যে গিয়ে সমস্ত ফ্লাই গুলো জ্বলতে শুরু করে আর এর ফলে বিশালাকার সাপটি পুড়ে মারা যায়। সাপটি পড়ে যাওয়ার ফলে সেখানকার পুরো এলাকাটি ধ্বংস হয়ে যায়। কিন্তু সময় থাকতে থাকতেই তারা সবাই সেখান থেকে বেরিয়ে আসে। লিংলং এর লাশ নিয়ে তারা বাড়িতে ফিরতে থাকে। বাড়ি ফিরে এসে তাদের মারা যাওয়া বন্ধুদের তারা শ্রদ্ধাঞ্জলি দেয়। তারপর ড্রাগন বোন আর মিউচুয়াল ওয়াম তারা একসঙ্গে মিলিয়ে দেয় আর এটার সঙ্গে সঙ্গে ওয়াম হাওয়াতে উড়তে শুরু করে আর ড্রাগন বোন চকচক করতে শুরু করে। সিনেমার শেষে আমরা একটি সাদা ভেড়িয়াকে দেখতে পাই। ভেড়িয়াটি পাহাড়ের ওপর দিয়ে যেতে থাকে আর এই সিনেমাটি এখানেই শেষ হয়।